ওই পাশটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলার মধ্যে পড়ছে। ওদের বাংলাদেশের কোল ধরে ওরা 60% আসতে পারবে, আমাদের ইন্ডিয়ার কোল ধরে আমরা কিন্তু 60% যেতে পারবো। আচ্ছা, দুর্গা প্রতিমার কাঠামো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, জোর কদমেই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এখানে আগে 101টা বলি হতো, ঘড়িতে বাজে ঠিক 10টা আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন লক্ষ্যে। আর আমাদের আজকের গন্তব্যস্থল টাকি। বারাসাত থেকে টাকির দূরত্ব কিন্তু 55 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তো চলো জার্নিটা শুরু করা যাক। যেহেতু রাস্তা অনেকটাই, তাই যাওয়ার আগেই ফুয়েলটা রিফিল করে নিলাম। আর আমার অনেকটাই তেল আগে থেকে ছিল, যার কারণে 216 টাকা তেল ভরার সাথে সাথে কিন্তু আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আমরা এখন রয়েছি বারাসাতের কলোনি মোড় ফ্লাইওভারে। আমাদের বাড়িটা যেহেতু কৃষ্ণনগর রোডে, তাই টাকি যেতে হলে এই ফ্লাইওভার ধরেই আমাদের যেতে হবে টাকি রোডের দিকে। বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ, আর এই ওয়েদারে রাইড মানেই একটা আলাদা ব্যাপার। যারা ট্রেনে যাবে ভাবছো, তোমরা কিন্তু বারাসাতগামী যে কোনো ট্রেন ধরে বারাসাতে এসেও বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরলেও টাকি পৌঁছে যেতে পারো। এখন আমরা আছি চাপাডালি মোড়ে। এখান থেকে বাম দিক নিলে তোমরা পৌঁছে যাবে বনগা, আর ডান দিক থেকে গেলেই চলে যাবে টাকি। অসম্ভব সুন্দর এই রাস্তা। আগের টাকি রোড আর এখনকার টাকি রোড অনেক আলাদা। যদিও দু এক জায়গায় রাস্তা কিছুটা সংকীর্ণ, বাট ওভারঅল কন্ডিশন কিন্তু ভালোই। আর প্রকৃতির মাঝে এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে এলাম টাকিতে। আমরা এখন চলে এসেছি টাকিতে, আর এটা হচ্ছে টাকি স্টেশন। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, তোমরা কিন্তু লোকাল ট্রেন ধরেই চলে আসতে পারবে এই টাকিতে। আর শিয়ালদা থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে, তো সেই ট্রেন ধরে আরামসে চলে আসো টাকি স্টেশন। আর স্টেশনের থেকে তোমরা কীভাবে ঘুরবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাকিতে কিন্তু টোটাল 3 রকমের সাইট সিনের অপশান আছে। প্রতিটা সাইটেই রয়েছে 5টা করে স্পট। স্টেশনের ঠিক বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। তোমরা যে অপশানটা সিলেক্ট করো না কেন, প্রতিটার জন্য তোমাদেরকে নেবে 300 টাকা করে। আমরা যেহেতু স্কুটি করে ঘুরবো, আমাদের টোটো রিজার্ভ করার কোনো প্রয়োজনই নেই। তোমরা যারা টু হুইলার বা ফোর হুইলার করে আসবে বা একদিনের ট্রিপ করার প্ল্যান করছো, তোমরা কিন্তু চাইলে আমাদের এই ট্রিপটা ফলো করতে পারো। তো এটা হচ্ছে রাজবাড়ি ঘাট, আর এই ঠিক তার পাশে হচ্ছে পার্কিং এরিয়া। রাজবাড়ি ঘাটের লাগোয়া একদম এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে একটা গেস্ট হাউস। এটার নাম কিন্তু হচ্ছে টাকি সানরাইজ গেস্ট হাউস। তো যারা ভাবছো যে 2-3 দিন কাটাবে বা একদিন কাটাবে, তারা এখানে কাটাতে পারো। আর এইখানে কিন্তু পরপর সব কটা বসার জায়গা, জয় বসে আছে। তো সকাল থেকে যেহেতু ব্রেকফাস্ট করিনি, এখানে এসেই কিন্তু ব্রেকফাস্ট করছি দেখো মুড়ি দিয়ে। আর এখন বাজে ঘড়িতে 12:30, মানে বুঝতেই পারছো প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। যেখানে আমরা ভেবেছিলাম 1.5 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আমরা রাস্তায় একটুখানি ছোটো ছোটো ব্রেক নিয়ে যেহেতু আসছিলাম, তো 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। রাজবাড়ি ঘাটের ঠিক বাইরেও রয়েছে টোটো স্ট্যান্ড, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু টোটো রিজার্ভ করতে পারো। তো আমরা রাজবাড়ি ঘাটের ঠিক অপোজিট সাইডটায় রয়েছি, সেখান থেকে ভিউটা কিন্তু পুরো এরকম পাবে। পার্কিংয়ের পাশ থেকে আসলে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা এই রাস্তাটা পাবে। অনেকে দেখছি টু হুইলার বা ফোর হুইলার নিয়েও ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমরা একটু এগিয়ে দেখবো যে এখান থেকে যাওয়া যায় কি না। তোমরা এখানে মোটামুটি 10-15 মিনিট বসে একটু টাইম কাটিয়ে নিতে পারো, দেন এখান থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। তো এখানে তোমরা চাইলেও পার্কিং করতে পারো, না চাইলেও যদি তোমরা একটু সাইড, যেহেতু 10-15 মিনিট রাখবে সেই কারণে এত টাকা দিয়ে পার্ক না করাটাই বেটার। আবার অনেকে এখানটা পার্ক করে দেন টোটো রিজার্ভ করেও কিন্তু ঘুরতে বেরিয়ে যায়। পুরো সপ্তাহ জুড়ে কাজ করার পর যখন এরকম একটা পরিবেশ, তার সাথে এরকম একটা ভিউ রাস্তা পাওয়া যায়, সত্যি কিন্তু মাইন্ডটাকে অনেকটা রিফ্রেশমেন্ট জাগায়। রাজবাড়ি ঘাটের পার্কিংয়ের ঠিক পাশেই রয়েছে এই রাজবাড়ি দালান। আমরা এখন চলে এসেছি টাকির অন্যতম দর্শনীয় স্থান এই জোড়াশিব মন্দিরে। স্টেশন থেকে রাস্তাটা যেখানে এসে ডিরেগোকে এই রাজবাড়ি ঘাটে ধাক্কা মারছে, সেদিক থেকে কিন্তু তোমরা যদি বাঁদিকে নিয়ে নাও, বাঁদিক দিয়ে আসতে থাকলে আবার একটা বাঁদিকে টার্ন পড়বে নদীর ধার ধরে, আর সেই বাঁদিকটা নিলেই কিন্তু তোমরা এসে পৌঁছাবে এই জোড়াশিব মন্দিরে। অনুমান করা যায় এই মন্দির প্রায় 300 বছরেরও বেশি পুরনো। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক টাকি জোড়াশিব মন্দিরের সামনে।
এতক্ষণ ধরে ট্রাভেল করার পর এখানে এসে মনটা হালকা শান্তি লাগছে কিন্তু। আর এই জোড়াশিব মন্দিরের ঠিক একদম পাশ থেকে যে রাস্তাটা, এখান দিয়ে গেলে কিন্তু পড়ে যাবে মিনি সুন্দরবন। তো আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনে। ঠিক এর পরেই আছে কিন্তু চেক পয়েন্ট, যার জন্য কোনো টোটো বা কোনো গাড়ি কিন্তু আর অ্যালাউ করা হয় না, কিছুটা তোমাদেরকে হেঁটে যেতে হয়। আর এখানে কিন্তু প্রচুর পার্কিং এর অপশনস আছে, তোমরা এইখানে কিন্তু পার্কিং করতে পারো। চেক পয়েন্টটা ক্রস করলেই পাবে এই মোটর ভ্যান স্ট্যান্ড। এখান থেকে গোলবাজার জঙ্গল বা মিনি সুন্দরবন মাত্র 10 টাকা করে ভাড়া। মিনি সুন্দরবনে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে 10 টাকার টিকিট কাটতে হবে। আর তোমাদের এর আগে যেখানে দেখালাম ওখানে কিন্তু তোমাদেরকে আধার কার্ড বা আই কার্ড যে কোনো একটা কিছু সঙ্গে রাখতে হবে, সবাইকে রাখতে হবে, সেগুলো তোমাদের জমা দিয়ে তবেই কিন্তু তোমরা এই মিনি সুন্দরবনে আসতে পারবে। এই হচ্ছে গোলপাতা গাছ। এতদিন অবধি আমার যেটা আইডিয়া ছিল গোলপাতা মানে পাতাগুলো কিন্তু গোল গোল হবে, কিন্তু এখানে এসে সেই আইডিয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু পাতাগুলো নর্মালি প্রায় বলতে পারো যে নারকেল গাছের পাতার মতো। তো আসলে এটা গোলপাতা বলতেই গোল নয়। আর এই হচ্ছে গেওয়া গাছ। এই ব্রিজ দিয়ে তোমরা যদি হেঁটে হেঁটে আসো এখানে পুরো একদম মিডিলে পয়েন্ট পড়বে, যেটা ডান দিকে গেলে তোমরা পড়বে টাওয়ার সাইড আর বাঁ দিকে গেলে পড়বে রিভার সাইড। আমরা আগে যাবো রিভার সাইডে। ওই পাশটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলার মধ্যে পড়ছে। এখন কিন্তু প্রচণ্ড জল রয়েছে, নালে এর আগে যখন আমরা এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু শুকনো ছিল, অনেকটা দূরে জল ছিল, আর তখন নদীটার মানে যে চওড়াটা অনেকটা কম ছিল। আর ওই পাশে ভালো করে তাকালে কিন্তু বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে, এখন মানে বাংলাদেশের মানুষ এটা বেড়াচ্ছে। এদিকটা তো এমনি সাতক্ষীরা বর্ডার, ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারবাটা। আমাদের এই এই পাশটা পুরোটাই টাকির আন্ডারে হচ্ছে। এটা হচ্ছে 0 পয়েন্ট বলা হয়। এটা মানে মৌজাটা হচ্ছে টাকি, কিন্তু আবার হচ্ছে এখানকার গ্রামটার নাম হচ্ছে জালালপুর। টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে এই গ্রামটা উপস্থিত। থ্যাংক ইউ স্যার। দুই বাংলার মাঝখানে যে ডিস্টেন্সটা এটা কিন্তু খুবই ক্লোজ, মাত্র 500 মিটার। মানে ওপার বাংলা থেকে কেউ যদি কথা বলে আমরা কিন্তু এখান থেকে শুনতে পাবো। এটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বলছি না, কেউ যদি ভিডিওটা যারা দেখবে তারা যদি স্পটে আসে কথাটা সত্যি কিনা একটু সময় দিলে তারা বুঝতে পারবে। আর ওপাশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, এটা আগে খুলনা ছিল, সেটা ভেঙে এখন সাতক্ষীরা করা হয়েছে। আর এই সোজা বাংলাদেশের ভিলেজ হচ্ছে হারদা, তারপাশে হচ্ছে দেভাটা, তারপর হচ্ছে যেখানটা আমাদের আইলাপ টাকি হচ্ছে ওই জায়গাটার অপোজিটের ভিলেজ হচ্ছে শ্রীপুর, এখন বলা হয় টাউন শ্রীপুর। আর এই যে আজকে যে ভিউটা দেখছেন মানে পুরো জঙ্গলটা জল, এটা কিন্তু মানে খুব ভালো দিনে আপনারা এসছেন, মানে কোনো অমাবস্যা পূর্ণিমা হলে তখন এই জোয়ারের জলটা ওঠে মাসে 1 বার কি 2 বার, আনা তো এই জায়গাটা কিন্তু শুকনো থাকে, এই মাঠটা পুরো শুকনো থাকে। আর এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সব ম্যানগ্রোভ, মানে ইচ্ছামতি জলটা নোনা, এই নোনা জল ছাড়া এই গাছগুলো সুন্দরবনে আছে। আর ওখানে দেখা যাচ্ছে আরও বেশ কিছু প্রজাতির গাছ হয়, এটা তো আর্টিফিশিয়াল বানানো, এখনও তত দূর মানে পৌঁছতে পারলো না, ভবিষ্যতে হয়তো আপনারা যদি আসতে থাকেন এখানটা অসম্ভব কিছু নেই, আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই করা হবে। তবে এই জল নিলে কিন্তু তোমরা সাথে দূরবীন ফ্রি পাবে, মানে দূরবীন দিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে পাবে আরামসে। তো স্যার এই যে আপনি ঠান্ডা খেলে আপনাকে আমি বাইনাকুলা দিয়ে ওপারটা দেখার সুযোগ করে দিলাম। আর গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে যারা বেড়াতে আসবে আমার তরফ থেকে আমি কিন্তু বিনামূল্যে সবাইকে গ্রুপ ফটো তুলে দেবো, আমাকে বললে আমি বিনা স্বার্থে বিনামূল্যে তুলে দেবো। সত্যি দারুণ লাগছে, এটা আলাদা এক্সপিরিয়েন্স। যদি ম্যাপ চালু করি আমরা সবাই কিন্তু দেখতে পাবো। তো এটা একটা মানুষের কর্মসংস্থানের ব্যাপার, যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের ততটা খারাপ পজিশন না, ভালো পজিশন। হ্যাঁ, উভয় পক্ষে দুই দেশের নাগরিকেরা মাছ ধরে। তো দেখা যাচ্ছে এই যে বোট চললে তাতে ফ্ল্যাগ রাখতেই হবে, ওদের বাংলাদেশের কোল ধরে ওরা 60% আসতে পারবে, আমাদের ইন্ডিয়ার কোল ধরে আমরা কিন্তু 60% যেতে পারবো। এটা শুধুমাত্র বোর্ডিং এর ক্ষেত্রে 10% এক্সট্রা দেওয়া, তার কারণ হচ্ছে জোয়ারের জল কখনো বাড়ে কমে সেই সূত্রে ওরা এই 10% ইউজ করতে পারে। ব্যাস, তো বেশ ভালোই কিন্তু দাদাটার, তোমরা 10 টাকা দিয়ে যদি তোমরা ঠান্ডা জল খাও দূরবীন দিয়ে কিন্তু বাংলাদেশ দেখতে পাবে, যেটা একদমই ফ্রি, তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করো। আমাদের রিভার সাইড ঘোরা হয়ে গেছে, এবার আমরা আছি টাওয়ার সাইডে। নিচে যদি নামা যায় তো জলও কমে গেছে।
ঘুরতে মন লাগছে বল। চারিদিকটা সবুজ, তার মাঝে আমি। তো আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু এসেছি, প্রায় বলতে পারো চারতলা উপরে রয়েছি। উপর থেকে পিছা পোজ দিচ্ছে। আগেরবার এসেছিলাম, আমাদেরকে উঠতে দেওয়া হয়নি, রেডিং ছিল না, ছেলেদের উঠতে দিচ্ছিল, মেয়েদের উঠতে দিচ্ছিল না, তাই আমি কনফিউজ ছিলাম যে আমাকে হয়তো উঠতে দেওয়া হবে না। দেখলাম না, এখন যেহেতু রেলিং দিয়ে দিয়েছে তো মেয়েরাও অ্যালাউ করছে, মেয়েদেরকে উঠতে দিচ্ছে। আমাদের মিনি সুন্দরবন কিন্তু ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব টাকি রাজবাড়ির উদ্দেশ্যে। তো আমাদের যেটা জমা ছিল আইডি কার্ড সেটা নেওয়া হয়ে গেছে, আর এইখানে কিন্তু তারপর থেকে আর গাড়ি নেই, দেখতেই পাচ্ছ এই দিকে সব পার্কিং করা আছে, টোটো ফোটো সবই এইখানেই পার্কিং করা থাকবে, আর বাকিটা তোমাদেরকে ওপারে গিয়ে মোটরে গিয়ে হেঁটে। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু বোটে উঠতে পারো, বোটে করে তোমাদেরকে ইছামতি নদীটা ঘুরিয়ে দেবে। একটা বোট পুরো রিজার্ভ করে তোমাদের পড়বে 1000 টাকা। তো আমরা আর যাচ্ছি না, তোমরা চাইলে কিন্তু যেতে পারো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পুবের বাড়ি, বা জমিদার বাড়িও বলতে পারো। তো এই হচ্ছে, আমি টিকিট কেটে নিয়েছি 10 টাকা দিয়ে। আগেরবার যখন এসেছিলাম ভালো করে মেনটেন করা ছিল না, কিন্তু এখন কিন্তু ভালোভাবে মেনটেন করা হচ্ছে, দেখে ভালো লাগছে। এখানে দেখছি একটা নতুন কামানও বসিয়েছে। তো আগে কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে একদমই ঢোকার পরিস্থিতি ছিল না, পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা ছিল। তো এটা দেখে ভালো লাগছে যে অ্যাটলিস্ট যে মেনটেন করছে। যতদূর মনে হচ্ছে দুর্গাপূজার জন্য কোনো প্রস্তুতি চলছে। যতদূর মনে হচ্ছে এখানে কিন্তু বলি দেওয়া হতো, এখানে আগে 101টা বলি হতো, যেটা প্রায় 300-350 বছর আগের কথা। তো যে খাড়াটা রয়েছে সেটা দিয়ে আগে মহিষ বলি হতো, আর ছোটোটা যেটা রয়েছে সেটা দিয়ে ছাগল ভেড়া বলি হতো, প্রায় 101টা বলি হতো এখানে। তো সামনেই কিন্তু দুর্গাপুজো, দুর্গা প্রতিমার কাঠামো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, জোর কদমেই কিন্তু এখানে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আপনাদের এইটার ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে ফ্রি পয়সায়। আর এখানে 26 জন বেয়েরা মাকে কাঁধে করে ইছামতি নদীতে নিয়ে যায় বিসর্জন করতে, বাজি বাজনা করে বিজয়া করে এসে আবার পান্তা ভাত, কচু শাক এগুলো খাওয়ায়। এই ঠাকুর বিসর্জন হবে আগে, তারপরে বাকি সব ঠাকুরগুলো বিসর্জন হবে। আর ওইটা বোধম পুজো, ওইটা বোধম গাছ, ওখান থেকে বোধম পুজো হয়ে তারপরে মা এখানে ওঠে। এই জায়গাটাও কিন্তু বলি দেওয়ারই জায়গা যতদূর বোঝা যাচ্ছে, আর ঠিক এর উল্টো দিকেই এই দালান। ওইখানে একটা কিন্তু ছোট দুর্গার প্রতিমা রয়েছে। আর একটু সোজা গেলেই এই হচ্ছে একটা পুকুর আছে, বেশ সুন্দর বসার জায়গা, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এখানে গাঁট ছাড়া যে জগদ্ধাত্রী যে শরীরটা এখানেই হয়েছিল পুজোর দালানে। হ্যাঁ, জগদ্ধাত্রী আর পা পিছলে যে পড়ে গিয়েছিল ওই ঘাটে পড়ে গিয়েছিল, ওটা আপনাদের দেখিয়েছি কি নদীতে পড়ে গেছে, বুঝলেন? নদী দেখিয়েছে, পুকুর ঘাটটা নদী দেখিয়েছে।